গোটা পৃথিবীর চেয়ে আমি আমার নবীকে মহব্বত করি অতএব তুমি আমার নবীর সুন্নতকে নিয়ে কঠোর মন্তব্য করলা এক তালাক দুই তালাক তিন তালাক পাঁচ তালাক ছয় গোষ্ঠী সাত তালাক নবীর সুন্নতকে নিয়ে কঠোর মন্তব্য করলে তুমি আমার সাথে সংসার করতে পারবে না এই যে স্ত্রী নারীকে নিয়ে কঠোর মন্তব্য করবে ওই স্ত্রী দিয়ে শান্তি আপনি পাবেন না ওই স্ত্রীর কারণে আপনি জাহান্নামী হবেন এই স্ত্রী যদি দাড়ি পছন্দ করে না ও গুনাহগার কিন্তু স্ত্রী যদি দাড়ি নিয়ে কঠোর মন্তব্য করে ওর ঈমান চলে গেছে কারণ হাদিসের মধ্যে আছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো আরে ও আমাকেই ভালোবাসলো এর বিপরীতে আসেন যে ব্যক্তি নবীর সুন্নতকে কঠোর মন্তব্য করলো দাড়ি হলো নবীর সুন্নত যে ব্যক্তি নবীর সুন্নতকে কঠোর মন্তব্য করলো ও সুন্নতকে কঠোর মন্তব্য করে নাই ও সরাসরি নবীকেই কঠোর মন্তব্য করেছে নবীকে কঠোর মন্তব্য করলে আর মুসলমান থাকে না সারা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত যে নবীর শানে কেউ কঠোর মন্তব্য করলে নবীর সুন্নত নিয়ে কেউ কঠোর মন্তব্য করলে নবীকে নিয়ে কেউ কঠোর মন্তব্য করলে এই পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো অধিকারই নাই এমনকি ওলা তুকবালু তাওবাতুহু সে তাওবা করলে গ্রহণযোগ্য হবে না ওই স্ত্রী যদি কঠোর মন্তব্য করে নবীর সুন্নত নিয়ে আপনি বলবেন মি ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমি আমার নবীকে তোমার চেয়ে আমার সন্তানদের চেয়ে আমার মার চেয়ে বাবার চেয়ে এই গোটা পৃথিবীর চেয়ে আমি আমার নবীকে মহব্বত করি অতএব তুমি আমার নবীর সুন্নতকে নিয়ে কঠোর মন্তব্য করলা এক তালাক দুই তালাক তিন তালাক পাঁচ তালাক চৌদ্দ গোষ্ঠী সাত তালাক নবীর সুন্নতকে নিয়ে কঠোর মন্তব্য করলে তুমি আমার সাথে সংসার করতে পারবে না এই যে স্ত্রী নারীকে নিয়ে কঠোর মন্তব্য করবে ওই স্ত্রী দিয়ে শান্তি আপনি পাবেন না ওই স্ত্রীর কারণে আপনি জাহান্নামী হবেন